জ্ঞান বিজ্ঞান চর্চা ও গবেষণায় গুরুত্ব দিয়ে দেশকে এগিয়ে নিতে ছাত্র শিক্ষকদের আহ্বান জানালেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃক বঙ্গবন্ধুকে সম্মানসূচক ডক্টর অফ লজ ডিগ্রি প্রদানে বিশেষ সমাবর্তনে এই আহ্বান জানান তিনি। বঙ্গবন্ধুর আদর্শ ধারণ করে দেশ আজ বদলে যাওয়া উন্নয়ন সমৃদ্ধির বাংলাদেশ উল্লেখ করে এ অগ্রযাত্রা যেন থেমে না যায় সেজন্য সবার সহযোগিতা চান প্রধানমন্ত্রী। মিরাজ মিজু রিপোর্ট। রোববার ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিশেষ সমাবর্তনে যোগ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দেশ ও জাতি গঠনে এ সমাবর্তনে শেখ মুজিবুর রহমানের অবিস্মরণীয় অবদান ও স্মৃতিকে ধরে রাখতে মরণোত্তর সম্মানসূচক ডক্টরেট অব লজ ডিগ্রি প্রদানে বিশেষ এ সমাবর্তন। 1947 সালে 1 ডিসেম্বর ঢাকা বিশ্ববিদ্যালয়ে আইন বিভাগে ভর্তি হন তরুণ শেখ মুজিব। ভাষা আন্দোলনে নেতৃত্ব দেয়ায় 1948 সালের 11 মার্চ গ্রেপ্তার হন তিনি। আর ঢাকা বিশ্ববিদ্যালয়ের 4র্থ শ্রেণীর কর্মচারীদের ন্যায্যতা ভিত্তিক আন্দোলনে ঘোষিত কর্মসূচিতে সমর্থন দেয় ছাত্রত্ব হারান। 2010 সালে 61 বছর পর বঙ্গবন্ধুর ছাত্রত্ব ফিরিয়ে দেয় ঢাকা বিশ্ববিদ্যালয়। শিক্ষার্থীদের সাংস্কৃতিক পরিবেশনায় গীতিনাট্যে তুলে ধরা হয় বঙ্গবন্ধুর অদম্য সাহস, দেশপ্রেম, মানবপ্রেম ও দেশ গড়ার অক্লান্ত পরিশ্রমের বিভিন্ন দিক। বঙ্গবন্ধুর সম্মানসূচক ডক্টর অব লজ ডিগ্রি গ্রহণ করেন তার বড় কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সমাবর্তন বক্তা হিসেবে দেয়া ভাষণে বিশেষ এই সম্মানের জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন প্রধানমন্ত্রী। আজকে আপনারা জাতির পিতাকে ডক্টর অব ল উপাধিতে ভূষিত করেছেন। আমি জানি না কি ভাষায় আপনাদেরকে আমি ধন্যবাদ জানাবো, তো আমি কন্যা হিসেবে কৃতজ্ঞতা জানাই। ভাষা আন্দোলন থেকে শুরু করে স্বাধীন বাংলাদেশ গড়ে তুলতে আত্মবিশ্বাসী অবিচল সাহসী মুজিব কোনো দিনই মাথা নত করেননি বলেও জানান শেখ হাসিনা। এই দেশকে স্বাধীন করতে হবে, বাঙালি জাতিকে মুক্ত করতে হবে, আবার সেইভাবেই তিনি ধাপে ধাপে এগিয়েছেন এবং তার প্রত্যেকটি পদক্ষেপই ছিল কিভাবে মুক্তিকামী মানুষকে মুক্ত করবেন। দেশের অগ্রযাত্রা অব্যাহত রাখতে সবার প্রতি আহ্বান জানান তিনি। উপলব্ধি করতে পারবেন না যে 20 বছর আগের বাংলাদেশ কি ছিল, সেখানে ক্ষুধা ছিল, দারিদ্র ছিল, কোনো বৈজ্ঞানিক কিছু ছিল না, সেখানে কি অবস্থা ছিল। আধুনিক বিজ্ঞান, জ্ঞান বিজ্ঞান সবকিছুর মধ্য দিয়েই এই দেশকে এগিয়ে নিয়ে যেতে হবে। আমার যতটুকু করার আমি করে যাচ্ছি, কিন্তু এরপর যেন বাংলাদেশের এই অগ্রযাত্রা থেমে না যায়, সেটাই আমার কথা। শিক্ষায় গবেষণা বাড়ানোর তাগিদ দেন প্রধানমন্ত্রী। গবেষণার দিকে আপনারা একটু আরো বিশেষভাবে নজর দেবেন। মিরাজ মিজু, দেশ টিভি, ঢাকা।